না দাদা, তোমার বিয়েটা এবার না হলেই নয়, আর চলছে না। বিয়ে? উনি আমার বিয়ে দেবেন, হনুমান এসেছেন। যা যা, নিজের চরকায় তেল দিকে যা। তেল আর পাবো কোথায় বলো? তেল গুদামের চাবি তো তোমার ট্যাঁকে, তুমি পার না হলে আমার তো কোনো আশাই নেই। তোর আবার আমার জন্য কি রে? তোর বিয়ে তো অনেকদিন আগে থেকেই ঠিক হয়ে আছে, তুই আমার আগেই বিয়ে করে নে না কেন? আর সবকিছুতেই তো তুই আমার থেকে এগিয়ে, বিয়ের বেলাতে বা পিছিয়ে থাকবি কেন বলতে পারিস? দাদার গলায় অভিমান ঝরে পড়ল। এইবার আপনাদের আমাদের পরিচয়টা দিয়ে দেওয়া দরকার। আমি সন্তোষ, আর ইনি আমার জেঠতুতো দাদা কেদার। আমরা হাজারিবাগে থাকি। দাদা অবশ্য কলকাতায় থেকে কলেজে পড়তেন, কিন্তু পরপর 3 বছরেও কলেজের গণ্ডি তিনি উতরোতে না পারায় জ্যাঠামশাই তাকে কলকাতার দূষিত আবহাওয়া থেকে সরিয়ে হাজারিবাগে আমার বাবার তত্ত্বাবধানে সঁপে দিয়েছেন। তিনি নিজে থাকেন মাইসোরে। বলাই বাহুল্য, আমি বিদ্যার ডিগ্রিতে তাকে ছাড়িয়ে যেতে বাধ্য হয়েছি। তাতে তার নিজের বিশেষ দুঃখ কিছু দেখি না, তবে আমাদের মধ্যে নির্দোষ হাস্য কৌতুকের সময় মাঝে মাঝেই তিনি অভিমান প্রকাশ করতে ছাড়েন না। আমি বললাম, সেটি হচ্ছে না, তুমি চলবে খুঁড়িয়ে, আমাকে নিয়ে যাবে উড়িয়ে, তুমি থাকবে যেমন তেমন, আমি পড়ব বুড়িয়ে, আর ইচ্ছে হবে প্রজাপতির মাথাটা দিয়ে গুঁড়িয়ে। ওটি চলবে না, আমার বিয়ে যখন পুরনো হয়ে যাবে তখন তুমি নতুন বিয়ে করবে, সে ফন্দি এটো না। জানো তো, দাম্পত্য জীবনে উড়ে চলার থেকে খুঁড়িয়ে চলা ঢের বেশি লাভজনক। কিন্তু কি করবি বলতো? বাবা পাশ করার আগে কোনো মতেই আমার বিয়ে দেবেন না। তাই বলে কি তোমার ফাগুন বিফলে যাবে নাকি? ধরো, যিনি তোমার জন্য শিবের মাথায় ফুল বেলপাতা চাপাচ্ছেন, তার কথা জ্যাঠামশাই ভাববেন না? উপায় নেই রে, উপায় নেই। আরে, ইচ্ছে থাকলেই উপায় হয়। অবশ্য শুধু ইচ্ছে না, বুদ্ধিও চাই, সে আমার আছে, তুমি তা মানো নিশ্চয়ই। আরে, তোর বুদ্ধি নেই তো কার আছে? পারলে, হ্যাঁ পারলে তুই পারবি। কিন্তু এই ঠাট্টা করছিস না তো? পাগল, তোমার সঙ্গে ঠাট্টা? তুমি গুরুজন না? শোনো, উপায় কিন্তু আমি সত্যিই করতে পারি, যদি যদি একটি কথা আমায় বলো। কি কথা? সে তুমি আমায় বলবে না। বলবো বলবো, তুই বল না কি কথা। তবে বলে ফেলো তো, কাকে বিয়ে করার জন্য তোমার এত আগ্রহ? দুশ্চর। তবে আর কি হবে, তুই এই তুচ্ছ কথাটা বলে আমায় বিশ্বাস করতে পারছো না? আর আমি করবো তোমার উপায়। তুই যদি কাউকে না বলিস। বলবো না? না, তুমি বলে ফেলবে। না না গো, না করো না, ভাবো না। কেন বলবো, আর কাকেই বা বলবো? না, কিন্তু তুই রাগ করতে পারিস। দেখো, রাগ জিনিসটা ভগবান আমায় কম দিয়েছেন, আর তোমার অনুরাগের কথায় আমার রাগ হবে না নির্ঘাত। এমনকি যদি আমার ভাবি বধু বিনা পানি কেউ তুমি বিয়ে করতে চাও শেষ পর্যন্ত, তাহলেও আমি রাগ করবো কিনা বলতে পারছি না। সে কেন, ছোট কথা। তবে তবে ওই তাহলে বড় বোন আছেন জানিস তো? বলো কি? সরস্বতী? রঙে সেই আন্দাজ করেছি তাহলে? আরে, আমি জানতাম তুই রাগ করবি। রাগ করলে কি তুই হাসে নাকি? কিন্তু তোমার কাহিনীটি শেষ করো দেখি, পুরোটা বলো। সেদিন এমনি ফসল বিলাসী হাওয়া, মেতে ছিল তার চিকুরের পাকা ধানে, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া, খুঁজেছিল তার আনথ দিঠির মানে। ফাটিয়ে দিয়েছো, তোমাকে আমাদের কোটেশন ক্লাবের মেম্বার না করে ফেললে তো আর চলছে না দেখছি। এবার আসল কথা বলো। আমি একদিন কলেজ যাচ্ছি। নিশ্চয়ই সেদিন খুব গরম ছিল, আর ছাতাটাও বোধ করি নিতে ভুলে গেছিলে। না না না, গরম তো ছিল না। কেন? ছাড়ো ছাড়ো, তারপর? তারপর আমি ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, দেখি উনি দরজার কাছে দাঁড়িয়ে ফেরিওয়ালার কাছে জিনিস কিনছেন, বাঁ হাতে নাকের নলকটা ধরে নাড়ছিলেন। আর এমন কমনীয় স্ত্রী, তার সর্বাঙ্গ থেকে ফুটে বার হচ্ছিল, সে বর্ণনা করা যায় না। তোমাকে আর কি বলবো, কবি মানুষ মানুষকে কল্পনা করে নাও। ফেরিওয়ালার সঙ্গে দরদস্তুর করতে করতে তার সঙ্গে কমনীয় স্ত্রীর আবির্ভাব হয়েছিল। তুমি ঠিক জানো তিনি ফেরিওয়ালার প্রেমে পড়েননি?
দূর রাস্কেল, সে একটা বুড়ো, তিনি একটা আরসি কিনছিলেন, পছন্দ হয়নি বলে ফেরত দিচ্ছিলেন। সেই সময়ে তার মুখের যে রক্তিম আভাব সেটা সত্যি, তা সত্যি কথা বলছিল বলে আরসিটির উপর রাগ করা অন্যায়। তুমি যে সুন্দরী সে কথা তুমি অস্বীকার করতে পারো না? না তা পারি না। এরপর তুমি কি করলে? পকেটে হাত দিয়ে দেখি এক ফোঁটার সাহায্যে আমার পেন্সিলটি কখন যেন রাস্তায় বিদায় গ্রহণ করেছে। কি করা যায়, কলেজে রাশি রাশি নোট লিখতে হবে, মানি ব্যাগ বের করে দুটো পয়সা নিয়ে আমি তৎক্ষণাৎ ফেরিওয়ালার সামনে হাজির। বলো কি যা বলছি। তিনি ত্রস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন নিমেষের জন্য। আমাকে আগে হয়তো দেখে থাকবেন, তাই হঠাৎ চিনতে না পেরে চলচ্ছক্তি রহিত হয়ে পড়েছিলেন। পরক্ষণেই আর উক্তি মুখে চুকিতে একবার চেয়েই দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। দাদা, তুমি গোড়াতেই ব্যাপারটাকে যেরকম ফাঁসিয়ে দিয়েছ তাতে তোমার বিশেষ ভরসা আমি দেখতে পাচ্ছি না। সরস্বতী এমন মেয়েই নয়, কারোর এতটুকু ত্রুটি সে কখনোই সহ্য করতে পারে না। তোমার জন্য আমার সত্যি কথা বলতে কি ভারী মায়া হচ্ছে। এই বলে আমি সোজা চলে এলাম আমাদের কোটেশন ক্লাবে। সাধারণত ক্লাবে যা হয়ে থাকে তার সবেরই চর্চা এখানে আমরা করে থাকি। উপরি যেটা করি সেটা হলো কাব্যচর্চা, আর কোটেশন ক্লাব নাম যখন তখন বুঝতেই পারছেন আমরা এখানে বেশিরভাগ সময় চেষ্টা করি কোটেশনে কথা বলতে। আমরা সকলেই একটু একটু আধটু লিখি তো, সুতরাং নিজের লেখা অনেক সময়ই অন্যের কোটেশন বলে চালিয়ে দিতে চেষ্টা করি। ছেঁড়া নোটের মতো অথবা অচল সিকির মতো কখনো চলে কখনো চলে না। এসে দেখলাম আমার প্রাণের বন্ধু অমূল্য বসে আছে। তাকে সব কথা বলতেই হবে। শুনে সে বললে, একটা কাজ করলে হয়। কি কাজ? দেখো আমাদের ক্লাবের উদ্দেশ্য কি, বিপদ থেকে সাধুজনের পরিত্রাণ। এখন তোমার দাদা যে বিপদে পড়তে চলেছেন তার থেকে তাকে বাঁচাতে হবে। এখন যদি তিনি প্রেমে হাবুডুবু খেতে থাকেন তাহলে জীবনে তার আর পাস করা হবে না। আর তার ওই রানা মুলটির মতো চেহারা হলেও সে দেখে সরস্বতী বীরাপানির বাবা খিতিন বাবু কেন, কোনো বাবুই তার মেয়ের সঙ্গে তোমার দাদার বিয়ে দেবেন না। না শুধু দেখতে নয়, তার স্বভাব চরিত্র। আরে রাখো তোমার স্বভাব চরিত্র। বিয়ের আগে যে লোক প্রেম করতে চায় তার ইয়ে মানে নিজের উপর কন্ট্রোলটা কোথায়? হ্যাঁ চরিত্র আছে তার নাকি? হ্যাঁ প্রেম করবে বিয়ের পরে করো, প্রেম করো সংসার করো যা ইচ্ছে তাই করো, কিন্তু বিয়ের আগে কেন? দেখো তুমি যদি ওই কেদারের প্রেমের ব্যবস্থা না নাও তাহলে আমি একাই যা করার তা করবো। আরে সে না, আমি রাজি আছি, কিন্তু কথাটা জানাজানি হলে চলবে না। আরে আছি তো শুধু আমি আর তুমি, জানাজানিটা হবেটা কি করে? আরে ওদিকটা চলো, বলছি কি করবো। একটি কাগজ আর পেন নিয়ে আমরা আড়ালে গেলাম, লিখে ফেললাম একটা কবিতা। সে শক্ত কি, লেখা শেষ হলে অমূল্যকে আমি বললাম, অমূল্য একবার ফেন দিয়ে পড়ো তো। অমূল্য পড়ে বেশ। তোমার বিহনে শুধু প্রাণ মোর করে ধুধু, যেন শিকতা মনে নিদারুণ মরু, শুনি বিড়ি ছায়া ডানে জুড়াও কাতর প্রাণী, তুমি সাহার মাঝে সুশীতল তরু। এসে কিন্তু আগেটার ভালো ছিল বুঝলে সন্তোষ, সুশোভেন দুগ্ধ দানে জুড়াও কাতর প্রাণে, তুমি সাহারা মাঝে একমাত্র গরু। ভাবো ভাবো গরুরও কি ভাগ্য, আমার প্রাণ সাহারার মতো শুকনো আর তাতে দু এক গাছে যে ঘাস জন্মায় সেই তুমি খাও একমাত্র গরু। বললো আর কি করো না, শেষ করো। বেশ বেশ শেষ করছি। ভাই স্মরণের বাজ মনের আকুল স্বাদ, গিরিজা তুটি শোনো ধায় তপ পানি, তুমি মনোহে সাগর আধ চেনা হে নাগর, হতাশা দিও না ঢেলে প্রসিত পরাণে, প্রভাত আলোকে দিশে বায়ু ধায় দিশে দিশে, কত কুসুমিকা তাকে দিয়ে ফেলে প্রাণ, প্রবল তো জানে মাতা ফুল বোঝে নিচু ব্যথা, জানে সে বাঁচা মরা তখন সমান, তাই এই বাঁচালতা চপল চটুল কথা, আন মনে কত শত বাতুল প্রলাপ, এই বলে ক্ষমা করো কঠিন মদন স্বর বেঁধে চাকিদয় মাঝে,
দাঁড়িয়ে বিলাপ, একবার এসো, তোমাকে প্রাণ ফুরিয়ে দেখব, মনের কথা ফুরিয়ে কাল রাত 9টার সময় আমাদের বাড়ির পেছনে তেঁতুল গাছের নিচে। দিদি, তোমার আকাঙ্ক্ষী নেই যাকে ফেরিওলার সঙ্গে দেখেছিলে, অপূর্ব অপূর্ব অমূল্য অপূর্ব, তুমি থাকবে গাছের উপরে আর আমি একটু দূরে লুকিয়ে, তুমি জোরে শীষ দিলেই আমি এসে রক্তাক্ত হস্তে আসামি পাকড়াও করব। তখনই দাদা নামে চিঠি পোস্ট করা। এইবার খিতিনবাবুর পরিবারটির একটু বর্ণনা না দিলে গল্প আর এগোয় না। খিতিনবাবু 50 একজন রিটায়ার্ড সার্জন্ট, ইংরেজি শিক্ষায় রীতিমতো শিক্ষিত, কিন্তু তা সত্ত্বেও এখন তার সর্বক্ষণের সঙ্গী অদ্বৈত বেদান্ত। ভারী সজ্জন ভদ্রলোক, উচ্চমার্গীয় চিন্তা ছাড়া কিছুই তার মগজে নেই। তার দুই কন্যা সরস্বতী এবং বীণাবাণী, আমাদের বাড়ির পাশেই তারা থাকেন। নিশ্চয়ই বুঝতে পারছেন তার কনিষ্ঠা কন্যা বীণাবাণীর সঙ্গে আমার বিবাহ ঠিক হয়ে আছে অনেক ছোট থেকে। আমাদেরও কারোর কোনো আপত্তি নেই তাতে। তাদের বাড়ির পিছন দিয়ে আমাদের বাড়ি পর্যন্ত যাতায়াত করার জন্য একটি সামান্য জঙ্গলে পথ রয়েছে, আর সেখানে রয়েছে একটি তেঁতুল গাছ। আন্দাজ 7:45 সময় আমি সেই তেঁতুল গাছে গিয়ে চড়লাম। একটা ডালে বসে দুদিকে পা ছড়িয়ে একটা সিগারেট ধরালাম। দাদা যে চিঠি পেয়েছেন তা সকালেই দেখেছি, সুতরাং একটু আগিয়ে এলাম। নিশ্চয়ই অমূল্য দূরে কোথাও লুকিয়ে রয়েছে, শীষ দিলেই এসে পড়বে। হঠাৎ অবাক হয়ে দেখি একজন চাকর কোচের লোক এসে গাছের তলায় 4 চেয়ার পেতে রেখে গেল। হে ভগবান! তার কিছুক্ষণ পথ দেখি খিতিনবাবু সস্ত্রীক বীণাপাণী ও সরস্বতীকে নিয়ে সেই চেয়ারগুলিতে এসে বসলেন। আমি এই শীতেও ঘামছি আর ভাবছি, হে ধরনী দ্বিধা, দাদা যদি এই সময় এসে পড়েন তাহলে যে কি হবে, আমার চিন্তা করতেই ভয় হতে লাগলো। কিন্তু না, তেমন কিছু হলো না। কিছুক্ষণ এদিক ওদিক কথা বলার পর খিতিনবাবু উঠে চলে গেলেন, রইল শুধু সরস্বতী আর বীণা। এই দিদি, তুমি নাকি আজকাল কবিতা লেখো? আমায় দেখাও না তো। দেখাই না, কই দেখাও? আমার পরানো যাহা চাই, বুঝেছি বরের কথা লেখা হয় কি না। মাথায় নেই তার মাথা ব্যথা, বলিস তো তোর বরের কথা লিখে দিতে পারি। তাই? তা কি লিখবে? লিখতে গেলে প্রথমেই তার রূপবর্ণনা। মুন্ডুখানি কেশমাত্র হিন্দি, টাকখানি অতীব মসৃণ রে, টিকি দেখে আকাশে অস্বস্তি রে, যেন আসামের হস্তি রে, কেন যন্ত্র একটি নাইকোতার যন্ত্রী রে, জাতকানা এমনই কিংবদন্তি রে। এই রে, আপনারা যেন ভুল করে বিশ্বাস করে ফেলবেন না, আমার কিন্তু টাক নেই, টিকি নেই, হাতির মতো দেখতেও আমি নই, রাতকানা তো নই, গাছের উপরে আমি তো বটেই, গাছের নিচে বীণাও দেখলাম ভারী চটে গেল। এরকম বুঝি? বাড়ি তো জানো তুমি? না, সবই তো তুই জানিস, তোর বর বলে শুধু তুই দেখিস, আমরা তো আর দেখতে পাই না। আচ্ছা বীণা, সেই তাকে তো কবে দেখেছিস? আজকাল তো বাড়ির ভেতরেও আসে না, কি করে জানলি? এইরকম দেখতে হয়ে যায়নি? বারে রোজে বাড়ির সামনে দিয়ে কলেজ যায়। তবে রে দাঁড়া, আমি আজকেই তাকে বারণ করে দিচ্ছি। না না ভাই দিদি, এমনি করো না। আচ্ছা বেশ, তাহলে তাকে বলে দেবো সে যেন রবিবারেই কলেজ যায়, কেমন? সত্যি রবিবারে কলেজ না থাকাটা যে কত দূর ক্ষতিকর আমি বেশ তা বুঝছিলাম, কিন্তু শুনলাম সরস্বতী আবার বলছে। আচ্ছা বেশ, যে বড় করে এত লাফাচ্ছিস, যখন বিয়ে করে চলে যাবি আমার জন্য মন খারাপ করবে না বল? করবে না বুঝি, কি যে বলো তুমি। আচ্ছা দিদি, একটা কাজ করলে হয় না? কি কাজ? তুমি যদি ওর দাদা যে নতুন এসেছেন তাকে বিয়ে করো, তাহলে কিন্তু তাহলে তোমার মন্দু। তুই না, তুই তুই ভারী বোকা। কেন দিদি, তাকে দেখতে তো মন্দু নয়। হ্যাঁ তো, তোর বরের থেকে ভালো, তবে কেন বিয়ে করো না? সে তো আমাদের সূর্য মাথা করে তোর বরের থেকে দেখতে ভালো, তাকে তো বিয়ে করলে পারি বল। সূর্য মাথা কর, সূর্য কি যে বলো না দিদি। না
তোমায় ওকে বিয়ে করতেই হবে, তাহলে কেমন আমরা একসঙ্গে থাকবো? আমার এখন কি করা উচিত বলুন তো? আমার নিশ্চয়ই গাছ থেকে নেমে গিয়ে বলা উচিত, মহাশয়ারা আপনাদের উদ্দেশ্য অতি সৎ, কিন্তু এখন পালান নয়তো সমূহ বিপদ। এই সময় ভিতর থেকে হঠাৎ খিতিম বাবুর গৃহিণী ডাক এলো। চলো দিদি, মা ডাকছে, তুই যা, আমি একটু পরে আসছি। বিনা চলে গেলে সরস্বতী যা করলো তাতে আমি হতবাক। সে সেই ঘাস জমিতে নতজানু হয়ে বসে যুক্ত করে গাঢ় স্বরে ডাকলো, ভগবান বিনার আমার মঙ্গল করো, ছোট বোনটি যেন আমার তার স্বামীকে নিয়ে সুখে থাকে। তথাস্তু, মানে আমি আরেকটু হলেই বলে ফেলেছিলাম আর কি, কিন্তু তার আগেই শুনি মচমচ শব্দ। অবাক হয়ে দেখি পাটি পিটিপে দাদা গাছতলায় এসে উপস্থিত। তার গায়ে কালো কোট, পায়ে বার্নিশ পাম্প শু, পরনে কালো পেড়ে ধুতি, আগা গোড়া অভিসারের সাজ। সরস্বতী চমকে জিজ্ঞেস করল, কি? আমি কে? তুমি? আমি কেদার। আপনি এখানে এত রাতে? কেন, তুমি আপনি আমায় ডাকেননি? আমি আপনাকে? না, তবে তবে এই চিঠি কার? চিঠি দেখি। হে ভগবান, এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করুন, আর পারলে আমাকেও ক্ষমা করে দেবেন। আমি চোখ বুঝলাম, চোখ খুলে দেখি সরস্বতী সেই চিঠি নিয়ে চলে গেছে, দাদা একা দাঁড়িয়ে নিবাত নিষ্কম্প তরুর মতো, হলো না, বিশাল সাহারা মাঝে একমাত্র গরুর মতো। আর গাছের উপরে আমার অবস্থা তখন তার চেয়েও খারাপ, আমার হাত ফসকে গাছের ডাল ছেড়ে গেল, পড়েই যাচ্ছিলাম, কিন্তু সেই পতনকে লম্ফে পরিণত করে আমি এক লাফে চড়লাম দাদার ঘাড়ে। দাদা সজোরে আমাকে ঠেলে দিয়ে পালাতে শুরু করলেন, ধাক্কা খেলেন চেয়ারে, দুটি চেয়ার উল্টিয়ে আবার তিনি দৌড় দিলেন, কিন্তু এবার ভাগ্য আরো শোচনীয়, এবার তিনি ধাক্কা খেলেন বাগানের পাঁচিলের জন্য উঁচু করে রাখা কাদায়, সেইখানে গড়াগড়ি খেয়েও তিনি দমলেন না, কোন রকমে ধুতি সামলে উঠে আবার দৌড় মারলেন। ততক্ষণে আওয়াজ শুনে অমূল্য হাজির, তাকে দু এক কথায় সব বুঝিয়ে বাড়ি এসে দেখি দাদা সারা গায়ে কাদা মেখে বসে আছেন, পায়ে এক পাটি জুতো, বড় বৌ দিদি তার কাদা ধুয়ে দিচ্ছেন, কিন্তু তার চেয়েও বেশি হাসছেন। তুমি তো হাসবেই বৌদি, আমার মতো অবস্থা হলে বুঝতে পারবে, কি যাতনা বিষে বুঝি দেশে কিসে, তবু আশি বিষে দংশে নিয়ে যাবে। দেখি দাদা, তোমার এই মূর্তি হলো কি করে? সাড়ে তারা করেছিল। সাড়ে তারা করেছিল? সুকুমার রায় বলে যাননি বটে, পাগলা সাড়ে করলে তারা কেমন করে ঠেকাবো তাই, কিন্তু শেক্সপিয়ার তো বলেছেন, দে স্টাম্বল দ্যাট রান ফাস্ট, আর একটু আস্তে দৌড়লে না কেন? কেবল বড় বড় কথা কথা চাস, তোকে সাড়ে তারা করলে তখন দেখবি শেক্সপিয়ার মনে পড়ে কি না। সে আমায় তো এখনো করেনি, করলে দেখা যাবে, কিন্তু তুমি গাছে উঠে পড়লে না কেন? গাছে? কি তো বলেছিস, ও গাছ থেকে তো সাড়টা নামলো। ও আজকালকার সাড় গুলো বুঝি গাছে উঠতে আরম্ভ করেছে, কি যে হলো এই পড়াটার, বৌদি এত হেসো না মরে যাবে। হাসো হাসো, কেবল হাসো, হাসবেই তো, বাস্তব জগতের অভিজ্ঞতা তো আর কিছু হলো না, যত সব চ্যাংলাম। তখন তো হাসতে হাসতে চলে এলাম, কিন্তু রাতে শুনে এই কথাটা আমার নিজেরই খুব কৌতুকের মনে হলো না, বাড়াবাড়ি হয়ে গেছে। ছি ছি, এই কথা যদি লোকে জানে তবে নিশ্চয়ই তারা ভাববে সরস্বতী চিঠিটা লিখেছিল, এখন স্বীকার করছে না, তার দুর্নামের শেষ থাকবে না। দাদাজি কি ভাবছে এদিকে তাও দাদাই জানে, তার সঙ্গে যথেষ্ট অবিচার হয়েছে। অমূল্যকে জিজ্ঞেস করলে, সেই বেটাই যত গণ্ডগোলের মূল। পরের দিন সকালেই আমি দাদাকে পাকড়াও করলাম, দাদা শুকনো মুখে বসেছিলেন বইয়ের সামনে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা কাল ঠিক কোথায় তোমায় সাড়ে তাড়া করেছিল? ওই 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 পূব মোড়ের দিকে। ও, তবে এইটা তোমার এই এক পাটি জুতো, এটা খিতিম বাবুর বাড়ির পিছনে এলো কি করে? তাই তো, কি করে গেল? সাড়ে মুখে করে নিয়ে গেছে। তবে বলাই বাহুল্য, এই যুক্তি টিকল না, দাদাকে সব স্বীকার করতেই হল, সরস্বতীর এসেন্স বিজড়িত চিঠি, তার অভিসার এবং গাছের সাড় সমস্তই সব শুনে বললাম, তা এইবার তোমার প্রেমের শখ মিটেছে নিশ্চয়ই। তুমি ভুল করছো সন্তোষ, মস্ত বড় ভুল করছো,
তুমি ভাবছো এই প্রত্যাখ্যানে আমার প্রেমের প্রদীপ নিভে গেছে? তা নয়, এ প্রেম মোহ নয়, অন্য কিছু নয়। তিনি কাল আমাকে শিখিয়েছেন ভালোবেসে প্রতিদান চাইতে নেই। আমরা লেখাপড়া শিখেছি, বড় বড় আইডিয়া মনের মধ্যে ধারণ করতে চেষ্টা করি, কিন্তু বড় লোভ আমাদের সন্তোষ, বড় লোভ, বড় স্বার্থপর। আমরা এক গুণ দিয়ে মানুষ দশ গুণ পেতে চায়, আর স্বার্থের মোহে, স্বার্থের মোহে মানুষের সহজ বুদ্ধিটুকু লোভ পায়। আমার অনুশোচনা আরো বাড়ল। সরস্বতী যে চিঠিখানি লেখেনি সেটা যদি দাদা এবারে জানেন, তিনি কিছু একটা করেই ফেলবেন। একটা মন নিয়ে বারবার খেলা করা উচিত নয়। সেই সময় বড় বউ দিদি ঢুকে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের ঠাকুরবো? কিছু না বউ দিদি। তবু শুনি না। বললে কি বুঝতে পারবে বৌদি, এসব ফিলোসফির কথা। তাই তো, তুমি ভাবছো এই প্রত্যাখ্যানে আমার প্রেমের প্রদীপ নিভে গেছে? তা নয়, তিনি কাল আমাকে শিখিয়েছেন ভালোবেসে প্রতিদান চাইতে নেই। এসব তো ফিলোসফিরই কথা, অতি উচ্চ ফিলোসফি, আমি বুঝবো কি করে? লক্ষ্মী ছেলের মতো বলে ফেলো তো, ব্যাপারটা কি? আমার মনে হচ্ছে কাল রাত্রের ঘটনার সঙ্গে এর কোনো একটা সম্বন্ধ রয়েছে। হ্যাঁ গো বৌ দিদি, আমারও মনে হয় তোমাকে সব বলা ভালো। দাদার অত্যন্ত আপত্তি সত্ত্বেও আমি বৌ দিদিকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে সমস্ত বলে ফেললাম, সব। আমার আর অমূল্যর কথাও বিন্দুমাত্র না লুকিয়ে সব শুনে বৌ দিদি বললেন, ঠাকুরপো কাজটা ভালো হয়নি, সরস্বতী বুদ্ধিমান, সে নিয়ে গোলমাল করবে না। তবে এ কাজ যে তোমার, সে কিন্তু এই কবিতা দেখেই বুঝবে, সেটা কিন্তু ভালো হবে না ভাই। তার চেয়ে তুমি গিয়ে তার কাছে নিজের সমস্ত দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে এসো, তাহলে সে সহজে তোমাকে ক্ষমা করতে পারবে। আর তোমার দাদার কথা সে আমি আরো ভেবেই দেখব। ভেবেচিন্তে বৌ দিদির কথা মতো কাজ করায় সুমিচিন বোধ করলাম, আর ভাবলাম নিজের জন্য তো বটেই, দাদার জন্য ক্ষমাটা চেয়ে নিতে হবে। বিকেল পাঁচটা নাগাদ দাদাকে নিয়ে বেরোলাম, বললাম, চলো দাদা একটু বেরিয়ে আসি। কোথায় যাবে? চলোই না, একটু খোলা হাওয়া খেয়ে আসবে, নির্মল বায়ু। বেশ চলো। কিন্তু যখন খিতিন বাবুর ফটকের ভিতরে ঢুকলাম, তখন দাদা থমকে দাঁড়িয়ে পড়লেন, তার চোখ মুখ ততক্ষণে লাল হয়ে উঠেছে। আমি বললাম, ও কি দাঁড়ালে কেন, চলে এসো না। এই বুঝি তোমার নির্মল বায়ু সেবনের জায়গা? হ্যাঁ। ও ভোলাদা, খিতিন বাবু বাড়ি আছেন? ভিতরে সরে যান না বাবু, আপনারই তো বাড়ি, বাবু এই পাশের ঘরেই আছেন। ঘরে ঢুকে দেখলাম খিতিন বাবু বুকের উপর একটি বই নিয়ে ইজি চেয়ারে শুয়ে উদাস হয়ে কড়ি কাঠের কোনো একটি অদৃশ্য বিন্দুর দিকে তাকিয়ে আছেন। বইটির নাম পড়া যাচ্ছে বেদান্ত বারিধি কর্ণধার। তাকে এই বেদান্তের বিশাল সমুদ্রের থেকে উদ্ধার করা উচিত কি উচিত নয় ভাবতে ভাবতেই দেখি তিনি আমার দিকে তাকিয়েছেন। সন্তোষ না, এসো বাবা এসো। ইনি কে? ইনি আমার খুড়তুতো দাদা, শ্রী কেদারনাথ চট্টোপাধ্যায়। কেন, একে তো আপনি অনেকবার দেখেছেন। তা হবে। এই বলেই খিতিনবাবু যেন আমাদের কথা সম্পূর্ণ ভুলে গেলেন। কি যে করি, আগে আমি একবার সরস্বতীর সঙ্গে দেখা করতে এসেছি। ও ও তো বাড়ির ভেতরে আছে, যাও। সরস্বতী যে বাড়ির ভিতরে আছে এই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। আমি ভেবেছিলাম খিতিনবাবু আমাকে নিয়ে যাবেন বা কাউকে ডেকে পাঠাবেন, সে সম্ভাবনা নেই বুঝতে পেরে একাই উঠলাম। দাদা সরস্বতীর সঙ্গে দেখা করতে যাব শুনেই আড়ষ্ট হয়ে গিয়েছিলেন। আমি তাকে বললাম, একটু বসো আমি আসছি। বাড়ির ভেতর পা দিয়েই দেখি সম্মুখে সরস্বতী। কি সন্তোষদা, ভালো আছো তো? তোমাকে দেখতে এলাম। তাই ঠিক জানো, আর কাউকে নয়। আমাকে তোমার ঘরে একটু নিয়ে যাবে, কথা আছে। চলো। সরস্বতী আমাকে তার ঘরে নিয়ে গিয়ে দরজা ভিজিয়ে দিয়ে একটা চেয়ারে বসে জিজ্ঞাসা করলো, কি কথা? সরস্বতী, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন বলো তো, কবিতা আজকাল বড় বেশি লিখছো তাই জন্য। ঠাট্টা নয় সরস্বতী, আমি সত্যি ক্ষমা চাইতে এসেছি। কি জন্য? কি জন্য সেটা তুমি জানোই। তা জানি, কিন্তু তোমরাও কি জানো নাকি যে অপমান তোমরা আমায় করেছো তা মার্জনা কতদূর অযোগ্য, কি হীন
তোমাদের প্রবৃত্তি? কি নাম তোমাদের ক্লাবের? কোটেশন ক্লাব? তোমাদের লজ্জা করেনি নিজের লেখা একজন কুমারীর মেয়ের লেখা বলে চালাতে? কখনো মনে হয়নি তার সারাটা জীবন এই জন্য নষ্ট হয়ে যেতে পারে? বাহাদুরি তোমাদের প্রবৃত্তিকে, আর বাহাদুরি তোমাদের অনুতাপকে। চিঠি লেখার সময় এই জ্ঞান হয়নি তাহলে তো আর এত দূর আসতে হতো না। ক্ষমা, ক্ষমা কি মুখের কথা নাকি? আমি সত্যিই না বুঝে ভুল করেছি ভাই সরস্বতী, আমার ক্ষমা করে দাও। গর্বিত গ্রীবা বাঁকিয়ে সে আবার একটা কঠিন উত্তর দিতে যাচ্ছিল। সত্যি আমার কিছু বলারও ছিল না, আমি অত্যন্ত অসহায় হয়ে তাকিয়েছিলাম। কিন্তু হঠাৎ ঠান্ডা হাওয়ায় উষ্ণ বাষ্প যেমন গলে জল হয়ে যায়, তার মুখ দেখতে দেখতে সেরকম শান্ত হয়ে গেল। সে নতমুখে কিছুক্ষণ বসে রইল, তার কপালে গালে ছোট ছোট ঘামের বিন্দু ফুটে উঠল। কিছুক্ষণ পর সে মুখ তুলল, সেই মুখ ঈষৎ রক্তিম। সন্তোষদা, তুমি এসেছিলে আমার কাছে একটা দৈবাতকৃত ভুলের জন্য ক্ষমা চাইতে, আর আমি কি ব্যবহারটাই না করলাম? এখন কে কাকে ক্ষমা করে বলো তো? আর কাউকেই কারোর ক্ষমা করে কাজ নেই সরস্বতী, ওটা কাটাকুটি হয়ে যাক। সেই ভালো, কিন্তু আরেকজন যে তোমার ক্ষমার জন্য অপেক্ষা করে আছেন সরস্বতী। কে? দাদা। তিনি আমাকে এই চিঠি লেখার মতো ছোট মনে করেন কেন? যাই দেখি মুখ্যদা কি করলো, চা খাবে তো? না সরস্বতী, আমি এখন চা খাবো না, শুধু বলে যাও আমাকে যেমন ক্ষমা করেছো দাদাকেও তেমনি করবে। সরস্বতী কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছে দেখে আমি বললাম, চিঠিটা অন্তত দিয়ে যাও। না, ও চিঠি তোমরা পাবে না। সরস্বতী চলে গেল, আমি আর বসে কি করব, বাইরে বেরোলাম। বেরিয়ে দেখলাম দাদার মুখের অন্ধকার খানিক কেটেছে। বললাম, কি হলো? খিতিম বাবু খুব জ্ঞানী মানুষ, সদা শুনে। তা বটে, দোষের মধ্যে উনি বেদান্তকেই সকল চিন্তা ও কাজের কেন্দ্র বলে মনে করেন। সেটাকে দোষ বলতে পারি না, সত্যকে কেন্দ্র করে যাওয়ার জীবন ঘুরছে, তাঁর জীবনের বৃত্তই সম্পূর্ণ। সত্য দিয়ে মনের ছোট ছোট বৃত্তিগুলোকে চেপে রাখা ঠিক নয়, বুঝেছো? রবীন্দ্রনাথ মনে নেই, হে ব্রাহ্মণ মিথ্যা করে বলো, অতি ক্ষুদ্র সকরুণ দুটি মিথ্যা কথা? না, এ তুমি ঠিক বলছো না। আচ্ছা একটা উদাহরণ ধরো, বিশ্বাস করো না এমনি ধরো, ধরো সরস্বতী তোমায় চিঠি লিখেইনি, অন্য কেউ লিখেছে, এটা সত্যি কথা? বলো তো তার চেয়ে সরস্বতী তোমাকে চিঠি লিখেছে এই মিথ্যেটা তোমার বেশি পছন্দ কিনা? তবে কি ও চিঠি সরস্বতী নয়? আহা মনেই করো না। সে কেমন করে হবে, নিশ্চয়ই সে লিখেছে, নইলে সে আসবে কেন? কেমন মানলে তো মিথ্যে অনেক সময় সত্যের চেয়ে ভালো। কই মানলুম? কেন, এখনই তো সরস্বতী তোমাকে চিঠি লিখে নিয়ে এই মনে করা সত্যিটা মিথ্যে বলে মানবার জন্য মন আকুপাকু করছিল। কি যে তুমি বলো বুঝি না। চলো, এর কিছুদিন পরে একদিন দুপুরবেলা বৌদিদি সরস্বতীদের বাড়ি গিয়ে সামনে বীণাকে দেখে জিজ্ঞেস করলেন, কোথায় রে বীণা তো দিদি? চলে না ভাই বৌদিদি, আমার পুতুলের বাক্সটা গুছিয়ে দেবে, সে হবে এখন। দিদি কোথায় রে তোর? নিজের ঘরে আছে। সব সময় যে তার চেয়ে তার দিদিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এতে তার মন খারাপ হওয়া স্বাভাবিক। হয়তো হয়েও থাকবে, তবু সে বৌদিদির পিছন পিছন দিদির ঘর পর্যন্ত গেল। যাই হোক, সরস্বতীর ঘরে ঢুকে বৌদিদি দেখলেন সে উদাস হয়ে খাটে বসে আছে। একবার সে অন্যমনস্ক ভাবে মুখ তুলে দেখলো বৌদিদিকে, তারপর মুখ ফিরিয়ে নিল। কিন্তু পরক্ষণে চমকে অপ্রতিভ লজ্জিত ভাবে বিছানা থেকে উঠে দাঁড়ালো, বলল, এই যে বৌদি, কার রূপ ধ্যান হচ্ছিল? বৌদি, আগে তো তুমি আমার সঙ্গে এমন ঠাট্টা করতে না। তোর পুতুলের বাক্সটা নিয়ে আসবি না, আর এনে দিয়ে পালাবি, বড় যায় হুকুম, না মানলে কিন্তু। বীণা তার পুতুল এনে রেখে চলে গেল। পুতুলের কাপড় পরাতে পরাতে বৌদিদি বললেন, সরস্বতী আমি কিন্তু সব জানি। কিসের? তুই যা ভাবছিলি? কি ভাবছিলি? তুই যত বড় পণ্ডিতই হোস না কেন, আমাকে ঠকাতে পারবি না। সত্যি বলতো, তুই তার কথা ভাবছিলি কিনা? কার কথা? ওই যে আমার গুণধর মৃদু দেওয়াটির কথা? না না বৌদিদি, তুমি ঠিক বলছো না। না, তবে কি ভাবছিলে? ভাবছিলাম কি প্রায়শ্চিত্ত হতে পারে। একটু একটাই প্রায়শ্চিত্ত হলে মুখ পুরি, আয় কানে কানে বলি। না বৌদিদি, না তা কিছুতেই হতে পারে না। আর তাছাড়া 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 কি? তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তিনি আমায় দেখতে আসছেন খুব তাড়াতাড়ি। বৌদি শুকনো মুখে সে খবরটা দিলেন, আমারও মুখ শুকিয়ে গেল। আর সেদিন রাতে ক্লাবে যেতেই অমূল্য বলল, ওহে সন্তোষ, তোমার দাদার তো দফা গয়া।
কেন? সরস্বতীর হবুবর শহরে এসে পড়েছে, নাম শরৎচন্দ্র ঘোষাল, সবে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, খিসিং বাবুর সালা সালা, অনিলের মাতাকে আবিষ্কার করেছেন, বেশ লোকটি। একটু খুঁত ধরতে পারলে বোধ হয় আমি নিজেই খুশি হতাম। জিজ্ঞেস করলাম, দেখতে শুনতে কেমন? ভারী সুন্দর হে, আমি তাকে নিজে দেখেছি, বুদ্ধিমানের মতো চেহারা। এখন দেখছো তোমার দাদার কোনো দিক থেকেই কোনো আশা নেই। None but the brave deserves the fair. বিকল অন্তঃকরণ নিয়ে বাড়ি ফিরে দেখলাম দাদাও সবে মাত্র ফিরেছেন, জুতো খুলছেন, হাতে একটা বই। বললাম, কোত্থেকে ফিরলে? খিতিংবাবুর বাড়ি। তুমি যাই বলো, ভদ্রলোকের সঙ্গে আলাপ করে সুখ আছে। বলছো তা হাতে ওখানে কি? উত্তর মীমাংসা, ইংরেজি অনুবাদ অবশ্য, কয়েকদিন আগে পড়তে শুরু করলাম। এখন জমিয়ে তর্ক করতে পারছো নিশ্চয়ই? তা ভালো ভালো, আমাদের এখানে একজন নতুন লোক এসছে জানো। কে? শরৎ ঘোষাল বলে একজন, কালকেই এসছে। কালকেই আমার এক অদ্ভুত উপায়ে তার সঙ্গে পরিচয় হয়ে গেছে। পরিচয় হয়েছে? কিরকম? কাল রাত 8:30 নাগাদ আমি খিতিংবাবুর বাড়ি থেকে ফিরছিলাম, হঠাৎ একটা লোকের সঙ্গে মাথা ঢোকাঢুকি হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কোন? হ্যাঁ, বেশ রেগে। সে দেখি বেচারা বেচারা গলায় একটা উত্তর দিল, গলা শুনে বুঝলাম অপরিচিত। তারপর আর কি পরিচয় হয়ে গেল অন্ধকারেই। অন্ধকারেই? হ্যাঁ, আমার তো বেশ লাগলো লোকটাকে, তবে একটু বেশি জ্বালা এই জানি। তা কি করতে এসে জানো? তা বলতে পারিনি, হাওয়া বদলাতে বোধ হয়। হায় অগ্ন, আমার প্রাণটা আনচান করে উঠল, কিন্তু কিছু বলাও যায় না। এর 2-3 দিন পর বৌদিদি এসে বললেন সরস্বতীকে সেদিন দেখতে আসছে। আমি বললাম, তবে সব শেষ বোধ হয়। শেষ? দাদা কিছু জানেন? না, জানেন না, তবে জানাবো। থাক, সব হয়ে গেলে তো এমনি জানতে পারবেন। আর সেদিনই বিকেলে দাদাকে পরিপাটি সাজগোজ করে বেরোতে দেখা গেল। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? শরৎ ডেকেছে, কোথায় নাকি যেতে হবে। আমি একটা গভীর নিঃশ্বাস ফেললাম। নিয়তি এত কঠিন পরিহাসও করতে পারে? আমি নিজে সন্ধ্যার সময় খিতিংবাবুর বাড়ি গেলাম, গিয়ে দেখলাম তার বৈঠকখানা ততক্ষণে উৎসবের সাজে সেজে উঠেছে। খিতিংবাবু আজ কিন্তু আমাকে দেখা মাত্র চিনতে পারলেন। এই যে সন্তোষ, ভেতরে যাও, দেখো যোগাযোগ যন্ত্র হলো কিনা। আমার মোটেই ভেতরে যাওয়ার ইচ্ছে ছিল না, তাও যেতে হলো। বিনা কি একটা করছিল, আমাকে দেখেই পালালো। খিতিংবাবুর স্ত্রী আমাকে দেখে বললেন, সন্তোষ এসেছ বাবা, আজ তো তোমাদেরই দেখবার শুনবার দিন, তোমরা না করলে কে করবে? ওই ঘরটা একবার যাও। সেই ঘরে ঢুকে দেখি বৌদিদি তাকে সাজাচ্ছে, সে যেন অষাঢ়ের মতো বসে আছে। আমাকে দেখে তার মুখটা একবার লাল হয়ে আবার সাদা হয়ে গেল। বৌদিদি কোনো কথা বললেন না। চলে আসছি, হঠাৎ সরস্বতী আমাকে স্পষ্ট গলায় বলল, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে? আমি আর দাঁড়ালাম না, অনিলকে ডেকে দিচ্ছি বলে বাইরে চলে এলাম। এসে দেখি বরপক্ষের লোকজন এসে গেছেন, বর, বরের কাকা, বরের 2টি বন্ধু। বরের ঠিক পিছনের বন্ধুটিকে দেখেই আমার মাথা ঘুরে গেল। আমার ধারণা ছিল আসল উদ্দেশ্য জানতে পারলে দাদা আর আসবেন না, তবু তিনি শুকনো মুখে তার এক টুকরো সরল হাসি নিয়ে সেই এসেছেন। দাদা এক কোণে বসে পড়লেন সকলের চোখ এড়িয়ে, বাকিদের ঘিরে হই হই শুরু হয়ে গেল। বরের রূপের প্রশংসা আর ধরে না, তার চোখে পাঁশ নেই চশমা, আর নিজের রূপের প্রশংসা শুনতে যে অনভিজ্ঞ বলেও আমার মনে হলো না। সাদর সম্ভাষণ শেষ হলে খিতিংবাবু নিজের সঙ্গে করে সরস্বতীকে নিয়ে এলেন। সরস্বতী এসে চুপ করে দাঁড়ালো, তার মুখ দেখে কিচ্ছু বোঝা যায় না, শুধু ঠোঁট দুটি যেন চাপা। আমি দাদার দিকে একবার না তাকিয়ে থাকতে পারলাম না, দেখলাম তার মুখ নিচু, চোখ নামিয়ে বসে আছেন। আমি বরের দিকে তাকালাম, সে তার চশমার ভেতর দিয়ে সরস্বতীর দিকে কুমিরের মতো তাকিয়েছিল। দেখা শেষ হলে সকলে কন্যাকে ভিতরে নিয়ে যেতে বললেন। সরস্বতী এতক্ষণে একবার চোখ তুলতেই তার দৃষ্টি যেন কিসে ধাক্কা খেয়ে সজোরে প্রতিহত হয়ে গেল, সে চোখ বুঝে ফেলল। অনিল তাকে ভিতরে নিয়ে গেল। বরের কাকা বললেন,
মা লক্ষ্মীকে তো দেখা হলো, বাবাজিকে এবার একটু পরীক্ষা করে নিন। বাবাজির আর পরীক্ষা কি, সব পরীক্ষাই তো উনি সসম্মানে উত্তীর্ণ হয়ে গেছেন। আচ্ছা বাবাজি, তুমি উত্তর মীমাংসা পড়েছ? না তা আমার পড়া নেই, তবে ওয়েস্টার্ন ফিলোসফিটাকেই আমি আসলে কি জানেন তো, ছোট থেকে সায়েন্স পড়েছি, আর্ট স্টুডেন্ট তো নয়। আমি লক্ষ্য করলাম খিতিনবাবুর মুখটা একটু ছোট হয়ে গেল, কিন্তু বাকি সবকিছু ঠিকই হয়ে গেল বলতে গেলে। আমরা চলে এলাম। পরের দিন দাদা স্বপ্নমুখী উত্তর মীমাংসা নিয়ে আবার খিতিনবাবুর বাড়ি গেলেন। আমি ক্লাবে যাওয়ার পথে তাকে জোর করে সেখানে ঢুকিয়ে দিয়ে গেলাম। আসলে ফিরে দেখলাম তার মেজাজের কোনো উন্নতি হয়নি। তবে তিনি চলে আসার পর খিতিনবাবু অনেকক্ষণ চিত হয়ে বিছানায় শুয়ে রইলেন। এই সময় সরস্বতী ঘরে ঢুকল। বাবা, তারা নাকি কাল আসবে। কারা? এ তো কিছুতেই হতে পারে না বাবা। কি মা? এ বিয়ে। কেন মা? এই দেখো বাবা। সরস্বতী খিতিনবাবুর কোলে একটি খাম ফেলে দিল। সেই খামে শরতের একটি ছবি, নিচে লেখা, যতদিন দেহে আছে প্রাণ তুমি আমার আমি তোমার। যে লোক বিয়ের আগে আমায় এমন চিঠি পাঠায় তাকে আমি কখনো বিয়ে করবো না বাবা। এর চেয়ে তুমি আমায় মেরে ফেলো, মেরে ফেলো বরং আমায়। কি হয়েছে মা বলতো? সত্যি সত্যি কি হয়েছে বলবি না? আচ্ছা আচ্ছা বেশ, আমি কালকেই তাদের বলে দেব যে আমি আমার মেয়ের বিয়ে দেব না, তাহলে হবে তো? সরস্বতী আস্তে আস্তে চোখ মুছল। ছোকরা দেখতে শুনতে পড়াশোনায় সবেতেই ভালো, কিন্তু কি জানিস আমারও মনটা খুঁত খুঁত করছিল, কেন কে জানে। এই দেখ না, সন্তোষের ভাই কেদার পড়াশোনায় খুব ভালো নয়, কিন্তু কি সাদা মনের ছেলেটি, হ্যাঁ, ভদ্র এবং বিনয়ী, ঠিক আমার মনের মতো, কোনো বাবুয়ানি নেই। আহা, এমন একটি ছেলে যদি পাওয়া যেত তাহলে না হয়, কি বলিস? খিতিনবাবু হঠাৎ দেখলেন সরস্বতীর মুখখানা আগাগোড়া সিঁদুরের মতো লাল হয়ে উঠেছে। সে হঠাৎ উঠে পড়ল। আর আমি জানি না বাবা, এই বলে দৌড়ে পালিয়ে গেল। খিতিনবাবু কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন, তারপর গড়গড়ার নলটা মুখে তুলে নিয়ে স্মিত হেসে বললেন। বলার সঙ্গে সঙ্গে উচ্চস্বরে তাকে বকতে বকতে ঘরে ঢুকলেন তার গিন্নি। তুমি মেয়েদের আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো, অমন ছেলে তোমার মেয়ের পছন্দ হলো না কেন বাবু? অমন বিদ্বান সুপুরুষ, অমন জামাই তুমি পাবে হাজার একটা? বেদান্ত না পড়লে চরিত্র গঠন হবে? হে ভগবান, ওই বইগুলো আমার সব খেলো, কালকেই কালকেই ওইগুলোকে আমি পুড়িয়ে দেব। এই সম্বন্ধ ছাড়তেই হবে, উপায় নেই, ছেলের চরিত্র নিয়ে সন্দেহ আছে আমার। তার চেয়ে এক কথা শুন, সন্তোষের ভাই কেদারকে চেনো? সে জামাই হলে পছন্দ হয়? কে? সন্তোষের দাদা? সে তো সন্তোষের যে নিচে পড়ে। তাহলেই বা, ছেলেটি ভালো, চেনা ঘর, টাকা কড়িও তো আছে। সন্তোষের ভাই বলেই দিতে ইচ্ছে হয়, দুই বোন এক জায়গাতেই পড়বে। বেশ, তবে তোমার কোনো আপত্তি নেই তো? আচ্ছা, ওই কেদারকে তোমার কেন পছন্দ হলো বলো তো? বেদান্ত পরে বলে না, আমি আজকাল ভাবি, ভাগ্যিস আমাদের বিয়ের সময় তুমি বেদান্ত পড়তে না, পড়লে আমাকে তোমার মনে ধরতো না। খিতিনবাবু মৃদু হেসে পাশ ফিরে শুলেন। আর এই ঘটনার দিন তিন চার পর আমি আর বৌদিদি দাদার ঘরে ঢুকলাম। দাদা গীতা শঙ্কর ভাষ্য বুকে নিয়ে শুয়েছিলেন। ঠাকুরপো, ও ঠাকুরপো, বলো, তোমার একটা বিয়ের সম্বন্ধ এসেছে। কি? আমার? কার সঙ্গে? চীনের রাজকন্যার সঙ্গে বুঝি। বাবা, অত দূরে কি বিয়ে করতে আছে? তবে বুঝি মন্দোদরীর সহোদরার সঙ্গে? না গো না, অত দূরেও না। তবে ভেঙেই বলো। খুব কাছে, ও ভারী কাছে। পারলাম না। যদি বলি আমাদের পাড়ায় তাহলে পারবে তো?
দাদার মুখ লাল হয়ে উঠে আবার তক্ষুনি অন্ধকার হয়ে গেল। তিনি ব্যথিত স্বর গোপন করে বললেন, তাহলেও পারলাম না বৌদি। না গো, তুমি এইবারও পাস দিতে পারবে বলে আমার মনে হয় না। সরস্বতীর সঙ্গে গো। দাদার মুখটি একেবারে সাদা কাগজের মতো বিবর্ণ হয়ে গেল। তিনি ক্ষীণ স্বরে বললেন, তা শরৎ সে সম্বন্ধ ভেঙে গেছে। ঠাট্টা করছো বৌদি? তোমার গা ছুঁয়ে বলছি ঠাকুরপো, ঠাট্টা নয়, এ নিয়ে ঠাট্টা করবো আমি। আমি আবৃত্তি করলাম, সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতে ছিল তার চিকুরের পাকা ধানে, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত দিঠির মানে, একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল সাতটি অমরাবতী, একটি নিমেষ দাঁড়ালো স্মরণে জুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি। দাদা হেসে ভর্ৎসনার দৃষ্টিতে আমার দিকে তাকালেন, কিন্তু এখানেই শেষ নয়, সেদিনই বিকেলে হঠাৎ শরতের সঙ্গে তার দেখা হয়ে গেল। তিনি তো অপ্রস্তুত, কোন রকমে জিজ্ঞেস করলেন, শরৎ যে ভালো তো? কে? ও কেদার বাবু যে? হ্যাঁ, এই কদিন তোমাদের ওখানে যেতে পারিনি। সে ঠিক আছে, তাতে আমার কোনো ক্ষতি হয়নি, মিছি মিছি আপনাকে অ্যাপোলজি চাইতে হবে না। তারপর কেদার বাবু, এবার পাঁচটা হবেন তো? তা এবার হতেও পারেন মশাই, আপনার ওপর তো সরস্বতীর কৃপা আছে। কিন্তু তাও যদি না পারেন, আমায় একটা খবর দেবেন, আপনি তো মশাই বন্ধু লোক, একটা ঠিকেদারি জুটিয়ে দেব, ঠিকেদারি খাসা কাজ মশাই, দেদার পত্তি। এই বলে তীব্র ব্যঙ্গের হাসি হেসে শরৎ চলে গেল। আর দাদা, দাদা বিস্ময়ে ক্ষোভে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। আমাদের নাটক